বাইক ব্লক নয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। গোপালগঞ্জ থেকে নিয়ে আসলো পালসার N160 বাইকের মাস্টার সার্ভিস করার জন্য। তো সর্বপ্রথম বাইকের আমি সেন্সরগুলি চেক করে নিলাম DNF টুলস দিয়ে এবং ব্যাটারি চার্জিং এর মধ্যে লাগিয়ে দিলাম। সেন্সরের মধ্যে আমি কোনো সমস্যা পেলাম না। তারপর বাইকটাকে আমি ওয়াশরুমে নিয়ে আসলাম। ওয়াশ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বাইকটা আমরা ভালো করে ওয়াশ করে নিচ্ছি যাতে কোনো ময়লা না থাকে। তারপর সর্বপ্রথম যে কাজটি করতেছি ভল লেসার গিরিজ করার জন্য বাইকের স্টিয়ারিং খুলে নিচ্ছি এবং ভল লেসার গিরিজ করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ভল লেসার বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ বাইকের স্টিয়ারিং যদি আপনাকে ভালো সাপোর্ট না দেয় সেক্ষেত্রে বাইক চালিয়ে আপনি মজা পাবেন না। অবশ্যই আপনি যখনই সার্ভিস করতে যাবেন, প্রি সার্ভিস বলেন, পেড সার্ভিস বলেন, মাস্টার সার্ভিস বলেন, অবশ্যই আপনার বাইকের স্টিয়ারিং কোলে ভল লেসার গিরিজ করে নেবেন। সেক্ষেত্রে আপনি বাইক চালিয়ে অনেক অনেক বেশি মজা পাবেন। তারপর বাইকের সামনে চাকা খুলে নিলাম, বিয়ারিংগুলি চেক করলাম এবং বিয়ারিংগুলি ভালো আছে। আমি কী করতেছি বিয়ারিংগুলি গিরিজ করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারাও আপনাদের বাইকের মধ্যে বাইকের চাকার বিয়ারিংগুলি চেক করবেন এবং চাকার বিয়ারিং গিরিজ করে নেবেন। তারপর স্প্যান্ডাল গিরিজ করে বাইকের মধ্যে চাকা ফিটিং করে নেবেন। তারপর বাইকের ক্যালিপার ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নেবেন এবং বাইকের ক্যালিপার গিরিজ করে বাইকের মধ্যে ফিটিং করে নেবেন এবং বাইকের সব নাট বোল্টগুলি অবশ্যই ভালো করে চেক করে নেবেন। বিশেষ করে ইঞ্জিনের মাউন্টিং নাট বোল্টগুলি অবশ্যই চেক করবেন, কারণ ইঞ্জিনের মাউন্টিং নাট বোল্ট যদি লুজ থাকে সেক্ষেত্রে বাইক রাইড করার সময় প্রচুর পরিমাণে ভাইব্রেশন করবে, আপনার বাইক চালিয়ে মজা লাগবে না। অবশ্যই বাইক চালিয়ে মজা পাওয়ার জন্য কি করবেন, বাইকের সব নাট বোল্টগুলি চেক করে নেবেন। তারপর বাইকের স্পার্ক প্লাগ পরিষ্কার করে বাইকের স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক করে নিচ্ছি। স্পার্ক প্লাগের গ্যাপ থাকবে 0.8 থেকে 0.9 mm এর ভিতর। তারপর পিছনের চাকা খুলে নিচ্ছি চাকার বিয়ারিংগুলি চেক করার জন্য এবং বিয়ারিংগুলি গিরিজ করার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা কি করব, বাইকের এয়ার ফিল্টার খুলে নিলাম এয়ার ফিল্টার পরিষ্কার করার জন্য এবং ছোট চেন স্পিগটি খুলে নিচ্ছি বাইক থেকে। বাইকের সুইম আর্ম খুলে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই সুইম আর্ম খুলতে হবে বাইকের মাস্টার সার্ভিস করার সময়, কারণ সুইম আর্মের বুশগুলি অবশ্যই গিরিজ করতে হবে। গিরিজ যদি না করেন সেক্ষেত্রে বাইক রাইড করার সময় বিশ্রী শব্দ সৃষ্টি হবে এবং বাইক চালিয়ে মজা পাওয়া যাবে না এবং বাইক থেকে প্রচুর পরিমাণে ভাইব্রেশন আসতে পারে। সেজন্য অবশ্যই আমাদের সুইমারামের বুশ গ্রিজ করতে হবে এবং টোটাল বডি ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা টোটাল বডি ভালো করে পরিষ্কার করে নিলাম এবং বাইকের সুইম আরাম গ্রিজ করে আমরা বাইকের মধ্যে ফিটিং করে নিলাম। চাকার বিয়ারিংগুলি চেক করলাম এবং চাকার বিয়ারিং গ্রিজ করে আমরা বাইকের মধ্যে ফিটিং করে নিলাম এবং অবশ্যই ক্যালিপার পরিষ্কার করে গ্রিজ করে বাইকের মধ্যে ফিটিং করে নেবেন এবং ফুয়েল ট্যাঙ্কের ভিতরে একটা ফুয়েল পাম্পের সাথে একটা ফিল্টার লাগানো থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ফিল্টারটা অবশ্যই ভালো করে আপনাদের পরিষ্কার করে নিতে হবে, কারণ ফুয়েল ফিল্টার দিয়ে যদি ফুয়েল ঠিকমতো যদি সাপ্লাই না হয় সেক্ষেত্রে আপনার বাইকটি চলন্ত অবস্থায় লক করবে, বাইক স্টার্ট নিতে চাইবে না বা বাইক বারবার বন্ধ হয়ে যেতে চাইবে। তো অবশ্যই ফুয়েল পাম্পের এই ফিল্টারটি অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং ফুয়েল ট্যাঙ্ক ভালো করে পরিষ্কার করে নেবেন। লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।